আপনি কি কোনো ব্যবসা শুরু করতে চান, অথবা আপনি কি কোনো জব খুঁজছেন, অথবা আপনি কি এখনো ভাবছেন কি করে আপনার ক্যারিয়ার তৈরি করবেন? এই সকল প্রশ্নের উত্তর আমি আজকে আপনার সামনে তুলে ধরছি। বন্ধুরা, আপনি যে কোনো লক্ষ্যে পৌঁছাতে আপনার দরকার সঠিক স্কিল। এই স্কিল একটা রাস্তার মতো, যে রাস্তাটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারে। যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, তবে সমগ্র বিশ্বের লোকের জন্য একটাই রাস্তা, সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট। শুধু সঠিক স্কিল যুক্ত লোকেরাই প্র্যাকটিক্যালি সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হন। আর 10টা থেকে 5টা যে কাজের ব্যারিয়ার বা মাইন্ডসেট, তার থেকে মুক্তি পেতে পারেন। এই স্কিল এমন একটা কোয়ালিটি যেটা সর্বদা আপনার পাশেই থাকবে। আর এই স্কিল থাকলে এই মুহূর্তেই আপনি নিজের কোনো ব্যবসা বা কোনো সংস্থায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিল ডেভেলপমেন্ট অনলাইন ই ট্রেনিং পোর্টাল, যেটা থেকে আপনি আপনার চাহিদা মতো স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে পারেন আর সার্টিফিকেট নিতে পারেন, আর সেটা সম্পূর্ণ ফ্রি। আপনি আপনার ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি এই ই ট্রেনিং নিতে পারেন। সঠিক প্রযুক্তিযুক্ত স্কিল লোকের বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থায় অনেক অনেক ডিমান্ড। স্বাগতম বন্ধুরা, আমার নাম প্রশান্ত দেববর্মা আর আপনি দেখছেন প্রশান্তা স্টার্টআপ। যদি আপনি নতুন আমার চ্যানেলে, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে নিন নতুন নতুন এইরকম চাহিদাপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক কম্পিউটার স্কিল। সবচেয়ে প্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজারে গুগল ওপেন করে নিন। তারপর সার্চ বক্সে আপনি টাইপ করুন ই স্কিল ইন্ডিয়া। আপনি দেখতে পাবেন ই স্কিল ইন্ডিয়া .org নামে একটা সাইট ওপেন হয়েছে। ক্লিক করুন, তারপর আপনি এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, যেখানে আপনি দেখবেন ক্যাটাগরি আছে। ক্যাটাগরির নিচে এগ্রিকালচার, অ্যাপারেল, অটোমেটিভ, বিউটি, কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, জেম অ্যান্ড জুয়েলারি, হেলথ কেয়ার, IT, ITES, প্লাম্বিং, মোর ক্যাটাগরিজ, অনেক কোর্সের ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো সেই ক্যাটাগরি বেছে নিয়ে আপনি সেই কোর্সে আপনি এনরোল হতে পারেন। তারপর এখানে একটা সার্চ বক্স আছে, সেখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইপ করতে পারেন, ক্যাটাগরি টাইপ করতে পারেন, তারপর সার্চ করতে পারেন। সবচেয়ে প্রথম আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আর তার জন্য আমাদের যেতে হবে সাইন আপ। এই সাইন আপ অপশনের নিচে একটা ইউজার অপশন থাকবে, আর সেই ইউজারের নিচে আপনি নিউ ইউজার আর NHDC ইউজার দুটো অপশন আপনি পাবেন, কিন্তু আপনি নিউ ইউজারে যাবেন। তখন আপনি এভাবে আপনার একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। যখন আপনি সাইন আপ অপশনে যাবেন, তখন এরকম একটা ইন্টারফেস আপনাকে ওনারা শো করবে। তখন আপনি এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার বা ইমেল আইডি, এখানে লেখা আছে নোট, ইউ ক্যান ইউজ আইদার ইওর মোবাইল নাম্বার অর ইওর ইমেল আইডি টু সাইন আপ। আপনি যে কোনো একটা ব্যবহার করে আপনি এখানে সাইন আপ করতে পারবেন, হয়তো মোবাইল নাম্বার, হয়তো ইমেল আইডি।
তাই আপনার ইচ্ছা মতো আপনি এভাবে যে কোনো একটা একটাতে ভেরিফাই করে আপনি এখানে লগ ইন করতে পারেন। এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি, স্টেট সিলেক্ট করবেন যে স্টেটে আপনি, তারপর একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন 8 থেকে 12 ক্যারেক্টারের মধ্যে, একটা স্ট্রং পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি বারবার লগ ইন করতে পারবেন। তারপর যখন আপনি আই অ্যাকসেপ্ট দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এতে যাবেন, তখন আপনার সেই ওটিপি নাম্বারটা ওনারা জিজ্ঞেস করবে দেওয়ার জন্য। আপনি আপনার মোবাইলে আসা বা ইমেইলে আসা ওটিপি নাম্বারটা এখানে সাবমিট করবেন, তখন অটোমেটিক একটা আই এম নট রোবট এরকম একটা অপশন আসবে, তখন আপনি এটা চেক করে ক্লিক করে জাস্ট সাবমিট করে দেবেন, আপনার একটা ড্যাশবোর্ড এখানে ক্রিয়েট হয়ে যাবে। আর তারপর আপনি এখানে ডাইরেক্ট সাইন ইন করতে পারবেন। চলুন দেখি সাইন ইন অপশন গেলে, তারপর এইভাবে ইমেল আইডি বা মোবাইল নাম্বার আপনাকে জিজ্ঞেস করবে। আমি আমার মোবাইল নাম্বার দিই, পাসওয়ার্ড আমি যা দিয়েছিলাম আই এম নট রোবট, তারপর এইভাবে একটা আপনাকে একটা অপশন আসবে, এটা ক্রস ওয়াক বা কোনো কিছু এরকম তারা একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি দেখে এটা ক্লিক করবেন। এখানে আমার সামনে একটা ক্রস ওয়াক ক্লিক করার জন্য বলেছি, এখন আমি ক্রস ওয়াকের যে অপশনগুলো ক্লিক করবো, তারপর ভেরিফাই করবো। তারপর লগ ইন করব, বাস এইভাবে আমি আমার ড্যাশবোর্ডে চলে গেছি। সেখানে গিয়ে দেখতে আমার ড্যাশবোর্ড আছে, এখানে এখানে সার্চ কোর্সেস আছে, প্রোফাইল আছে, একটা সম্পূর্ণ ড্যাশবোর্ড আমার নামে একটা তৈরি করে দিয়েছি। এখানে কি করতে হবে, প্রথম আপনাকে আপনার ইচ্ছা মতো একটা কোর্স সিলেক্ট করতে হবে, আর সেই কোর্সটায় গিয়ে এটা ফ্রি এনরোলমেন্ট করতে হবে, এনরোল করতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস, এই কোর্সের মধ্যে সবগুলো কোর্সই ফ্রি নয়, কিছু আছে আবার পেইড, যে আপনি আপনার ইচ্ছা মতো দেখে আপনি আপনার কোর্সে আপনি যেতে পারেন, সিলেক্ট করতে পারেন। তারপর ক্যাটাগরিজ যাব, যদি আমি কোনো এক্সাম্পল আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি আপনি যে কোনো কোর্সে আপনি যেতে পারবেন। যদি আমরা এগ্রিকালচারে যাই, প্রথমে এগ্রিকালচারে আছে মাশরুম কাল্টিভেশন, এটা সম্পূর্ণ ফ্রি। আরেকটা আছে ব্যাকার্ড কম্পোজিং, এটা 250 টাকা আপনাকে পে করতে হবে। এরকম ভাবে অন্য ক্যাটাগরিতে যদি যাই, আমরা বিউটিশিয়ানের কোর্সে যদি যাই, এখানে অনেকগুলো কোর্স আপনি দেখতে পাবেন, ইম্পর্টেন্ট ভালো ভালো কোর্স, যেমন বিউটি থেরাপিস্ট, তারপর বিউটি বিউটিশিয়ান, সোপ মেকিং, সবগুলো ফ্রি। তারপর এখানে সোপ মেকিং, তারপর ইংলিশ বিউটি অ্যান্ড ওয়েলনেস সার্টিফাইড অফ ওয়েলনেস কোচিং, তারপর অ্যাসিস্ট্যান্ট অফ বিউটি থেরাপিস্ট, অ্যাসিস্ট্যান্ট বিউটি থেরাপিস্ট, এগুলো সবগুলি ফ্রি। আপনি দেখে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কোর্স সিলেক্ট করে যেতে পারেন। এক্সাম্পল আমরা সোপ মেকিংয়ে যাব, সোপ মেকিংয়ে আমরা ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে, তখন আপনি কোর্সটা সম্পূর্ণ ডিটেলস এখানে নিচে দেখাবে। সোপ মেকিং ল্যাঙ্গুয়েজ এখানে এখানে আছে মালায়ালম ল্যাঙ্গুয়েজ, ডিউরেশন 3 to 23 hours, সেক্টর বিউটি, প্রাইস ফ্রি। এনি তখন আমরা যেহেতু এটা মালায়ালম আমাদের নিজের ভাষা নয় বা আমার কমফোর্টেবল না, তার জন্য আমি অন্য ভাষায় যাব।
ব্যাক করব, এইভাবে দেখে নিব। আপনি আপনি আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি আপনার কোর্স এভাবে চুজ করতে পারেন। আপনি একটু দেখে নেবেন যে আপনার কোন ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য কম্পেটেবল। এখানে আছে সো মেকিং হিন্দি, এখানে আছে তারপর সো মেকিং ইংলিশ, ক্যাটাগরিতে যাব এগ্রিকালচার, মাশরুমে যাই। তখন এইভাবে যদি আমরা এই মাশরুম কোর্সটা করি, তখন এইভাবে এনরোল করতে হবে। যখন এনরোল করি, তারপর আপনার কোর্সটা স্টেপ বাই স্টেপ আপনাকে ভিডিও ভিডিও গাইডের মাধ্যমে আপনাকে নিয়ে যাবে। আপনি জাস্ট স্টেপ ফলো করে নিন, আপনি ভিডিওটা দেখুন ভালোভাবে, স্টেপ ফলো করে এইভাবে আপনি শিখুন। এনরোল যখন আপনি এনরোল করবেন, তখন এভাবে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখাবে, আর এখানে বাঁদিকে আপনার প্রত্যেকটা সাবজেক্টগুলো এভাবে দেখাবে। এটা হিন্দিতে আছে, হিন্দিতে আপনার প্রত্যেকটা পয়েন্ট ওয়ান বাই ওয়ান আপনাকে দেখাবে, প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা ভিডিও থাকবে। এভাবে সেই ভিডিওটা আপনি ক্লিয়ার করবেন, মাশরুম কা কার্যক্ষেত্র সেই ভিডিওটা ক্লিয়ার করবেন, নেক্সটে যাবেন, ক্লিয়ার করবেন, নেক্সট যাবেন। এভাবে আপনি আপনার ভিডিও জহরিলে মাশরুম দেখে ইস অধ্যায় মে হাম বিবিধ প্রকার কি জহরিলে মাশরুমো তথা উনে পেহচানে কে বারে মে জানেঙ্গে। মাশরুম এক প্রকার কে ফফুন্দ হোতে হ্যায়, ক্লোরোফিল কে অভাব কে কারণ উনকা রঙ হরা নাহি হোতা। আমার ছোট্ট একটা সাজেশন নতুন স্টার্টআপের প্রতি, আপনার লক্ষ্য বড় হওয়া দরকার, কারণ আপনি আপনার বিচারের উপরই নির্ভরশীল, আর যে কোনো সার্টিফিকেট থেকে আপনার শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনার শিক্ষার পর সেই শিক্ষাটা কাজে লাগানো খুবই দরকার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তবে লাইক আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনি চাইলে আমাদের ফেসবুক, লিঙ্কডিন পেজ আর গ্রুপের সাথে যুক্ত হতে পারেন, আর আপনার যদি কোনো প্রশ্ন বা সাজেশান থাকে তা শেয়ার করতে পারেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।